প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, ওযু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো, আমি স্বাক্ষর দিয়েছি। পিরিয়ড অবস্থায় আগদ হওয়াতে কোনো অসুবিধা নেই, ওযু ও কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি, অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আমি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে। আর যদি মুখে কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী আছে, আপনি নিশ্চয়ই সিগনেচার করুন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ দিলে, এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ বিয়ের আগদ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না। আবির ইসলাম লিখেছেন, আমার স্বামী দীর্ঘ 7 বছর আমার কোনো খোঁজখবর নেয়নি, তাকে ডিভোর্সের কথা বললে সে বলে আমি বিয়ে করে ফেলেছি, তুমি বিয়ে করে ফেলো। এখন আমি ওকে ডিভোর্স ছাড়া বিয়ে বসতে পারবো? এই যে একটা কথা তিনি বলেছেন, আমি বিয়ে করে ফেলেছি, তুমি বিয়ে করে ফেলো, এটা ইঙ্গিত সূচক তালাকের পর্যায়ে পড়তে পারে। এ বিষয়ে আমি আপনাকে বলবো ডিটেল কোনো একটা ফতোয়া বিভাগে, আশেপাশে কোনো বড়ো একটা মাদ্রাসায় ফতোয়া বিভাগে গিয়ে আপনি বিস্তারিত লিখিত আকারে প্রশ্ন করুন, এবং সেখান থেকে ইনশাআল্লাহ আপনি সঠিক উত্তর পাবেন। কারণ তালাকের বিষয়ে এ ধরনের সংক্ষিপ্ত কোনো প্রশ্ন করে সঠিক উত্তর পাওয়াটা কঠিন, এজন্য তারা আপনার কাছ থেকে কোনো পাল্টা প্রশ্ন করে কোনো তথ্য জানতে চাইতে পারে, কোট অ্যান্ড কোট করে আপনাকে অনেক কথা বলতে হবে, একটু এদিক সেদিক হলে মশালা বা ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেজন্য আমি অনুরোধ করবো যে এর জন্য ফিজিক্যালি উপস্থিত আপনি প্রশ্ন উত্তর জানার চেষ্টা করেন। রোকনুজ্জামান রোকন লিখেছেন, আমি একজন দত্তক মেয়েকে বিয়ে করেছি, যারা আমার স্ত্রীকে দত্তক এনেছে তারা বেঁচে নেই। আমার স্ত্রী তার সত্যিকার বাবা মাকে ঘৃণা করে, তাদেরকে সে বাবা মা বলে স্বীকার করতে চায় না, আমি অনেক বুঝিয়েছি কিছুতেই বুঝতে চাচ্ছে না। আমি যখন বিয়ে করি তখন কাজী সাহেব তার পালক বাবার সন্তান পরিচয় বিবাহ পড়ান, বিয়েতে তার গর্ভধারণী মা ও তার বোন দুলাভাই উপস্থিত ছিল। আমার প্রশ্ন, আমাদের বিবাহের হুকুম কি? দেখুন, আপনাদের বিয়ে হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই ভাই রোকন, তবে আপনার স্ত্রীকে মা বাবা কী সেটা বোঝানো উচিত। মা বাবা তার দায়িত্ব অবহেলা করে থাকলে, তারা ত্রুটি বিচ্ছেদ করে থাকলে তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু সন্তান হিসাবে তারা যে কষ্ট করে তাদেরকে জন্ম দিয়েছেন, গর্ভধারণ করেছেন, তাদের ব্লাড যে এক, সেই কারণে অবশ্যই সন্তান হিসাবে মা বাবার প্রতি তার সদয় হওয়া উচিত। আল্লাহ তালা কোরআন করিম কিন্তু সেটি বলেছে, ওয়াকুল্লাহুমা কওলান করিম, মা বাবার জন্য তোমরা মা বাবাকে তোমরা কোমল কণ্ঠে কথা বলবে। জবা আক্তার আপনি লিখেছেন, ওমরা করার জন্য এয়ারপোর্টে মুখ দেখতে চাইলে দেখানো জায়েজ হবে কিনা? ওমরা করার জন্য আপনি যাচ্ছেন, যদি আপনার আইডেন্টিটি নিশ্চিত হওয়ার জন্য সেটি চাওয়া হয় কাস্টম আপনার ইমিগ্রেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনি করবেন এবং যথাসম্ভব তাদেরকে সহযোগিতা করবেন, বিকজ এটা আপনার দায়িত্বশীলতার অংশ, এটা আপনার কর্তব্যের অংশ যে আপনি আপনার আইডেন্টি নিশ্চিত করবেন। এবং একটা বিষয় আপনি করতে পারেন, সেখানে মহিলা দায়িত্বশীলরা আছে, আপনি তাদের সামনে মুখ উন্মোচন করলেন, বললেন যে আমি তাদের সহযোগিতা নিতে চাই অথবা তাদের মাধ্যমে এটি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আর তো কোনো সমস্যা থাকার কথা না। ফাহিম কৌশল লিখেছেন, কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা? নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কেন লিখতে যাবে? একই কথা পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন, এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে, এই জন্য এটা না করা উচিত। এবাদতবন্দেগি এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে, এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, প্রসঙ্গ তো আসলো, ওখানকার কোনো ঘটনা বললো, সেটা ভিন্ন বিষয়, বাট আপনার আলহাজ আপনার এই উপাধি এটা সেটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন। জান্নাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে, এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে, মানুষের অধিকার, অন্যান্য প্রাণীদের অধিকার, সেগুলো আদায় করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই বিষয়গুলো মোটাদাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন, তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত।